This is the international channel World Knowledge Post from Calcutta, India, brought to you by Sadhan Bhadra and Shashwati Bhadra. Now for a short break, don't go away. Are you searching tutor for Bengali subject? Watch it now. কুড়ি সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমার আগাম শুভেচ্ছা রইল। আমি তোমাদের বাংলা বিষয়ের একটা সাজেশন দিচ্ছি, বলতে পারো এটা একটা টিপস। তো কিভাবে পরীক্ষায় নাম্বার বেশি পেতে পারো সেটাই আমি বলছি আজকে। তোমাদের প্রায় শর্ট কোশ্চেন 40 নম্বরের থাকবে, 18+12। এই 40 নম্বরের মধ্যে তোমাদের প্রায় 30-35 নম্বর তুলতেই হবে, আর তার জন্য কোনো শর্টকাস্ট পদ্ধতি নেই। টেক্সট বই ভালো করে পড়তে হবে, দরকার পড়লে যে সমস্ত তোমরা সহায়িকার সাহায্য নিচ্ছ সেগুলো ভালো করে পড়তে হবে, কারণ এখানে যদি নাম্বার তুলতে না পারো টোটাল ভালো হবে না বাংলাতে, আর বাংলা টোটাল ভালো না হলে তোমাদের এগ্রিগেট যেটা সেটাও কমে যাবে, এটা সহজ হিসেব। অতএব ভালো করে টেক্সট বই পড়ো এবং দরকার পড়লে সহায়িকার সাহায্য নাও, সেখান থেকে 30-35 নম্বর শর্ট কোশ্চেন তুলতেই হবে। এবার বড় কোশ্চেনে আসছি, যে গদ্য যেটা আছে তোমরা গদ্য ভাত আর কে বাঁচায় কে বাঁচে এই দুটো ভালো করে পড়ো, এখান থেকে বড় কোশ্চেন আসবেই, অর্থাৎ 5 নম্বরের। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে তোমাদের স্যারেরা বলেছেন সেগুলোই পড়ো। আর অন্যদিকে যদি পদ্যের কথা বলো অর্থাৎ কবিতা, তাহলে বলবো শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে, এই দুটো কবিতা থেকে বড় কোশ্চেন পাবেই পাবে 5 মার্কসের। তারপরে বলি নাটক, দুটো নাটক আছে দেখো, একটা বিভাব আর একটা নানা রঙের দিনগুলো, যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো এবং ঠিক করে একটা নাটককে ভালো করে পড়াশোনা করো, কারণ দুটো থেকেই অর আসবে, এক বিভাব পড়ো না হলে নানা রঙের দিনগুলো পড়ো। গল্প যদি বলো তাহলে শুধুমাত্র অলৌকিকটাকেই পড়ো, আরেকটা যে এই সাথে অর থাকবে যে কবিতাটা সেই কবিতাটা না পড়লে চলে, সেখান থেকে বরঞ্চ শর্ট কোশ্চেন আসবে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যেটা, তার থেকে অলৌকিক থেকে বড় কোশ্চেন করাটা অনেক বেশি সহজ এবং বাণীও লিখতে পারবে। আর আমার বাংলা যেটা আছে সেখান থেকে আমি বলবো যে হাত বাড়াও মেঘের গায়ে জেলখানা, এই দুটো টপিকের ওপর ভালো করে তোমরা সাজেশন করে হোক বা ডিটেলসে হোক পড়াশোনার চেষ্টা করো, এখান থেকে অবধারিত প্রশ্ন পাবে। আর বাংলা সাহিত্যের ইতিহাস যদি বলো, চলচ্চিত্র থেকে করবে ঋতিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহ, এই তিনজন মানুষকে কেন্দ্র করে। আর চিত্রশিল্পের উপর করবে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ, বাকি যে দুটো রইল খেলাধুলার উপরে আর গানের উপর সেগুলো তোমরা বাদ দিতে পারো। ভাষা সাহিত্য খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, ভাষাসাহিত্যের ইতিহাস, সেখানে তোমরা করবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে আলোচনা করো, শব্দার্থ বিষয়ে আলোচনা করো, রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে লেখো, বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করবে, গুচ্ছ ধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে আলোচনা করবে, মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করবে, আর বাকি রইল রচনা যেটাকে আমরা প্রবন্ধ বলছি, সব থেকে বিগেস্ট নাম্বার 10। খেয়াল রাখবে এখানে 4 রকম পদ্ধতিতে আমরা প্রবন্ধ লিখে থাকি বা প্র্যাকটিস করে থাকি, তার মধ্যে তোমরা দুটো বাদ দাও, একটা করবে দেখবে বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি দেয় জীবনীমূলক রচনা, দেখবে এবার টেস্টে অনেকেই কমন পেয়েছে বিদ্যাসাগরের উপর, তোমরা বিদ্যাসাগর করতে পারো, সিস্টার নিবেদিতা করতে পারো, হেমন্ত মুখোপাধ্যায় করতে পারো, বিবেকানন্দের উপর করতে পারো, যে কোনো মানুষের জীবনী প্র্যাকটিস করতে পারো এবং অনেকটা ইনফরমেশন দেওয়া থাকে, তার সঙ্গে নিজেদের খানিকটা নলেজ জুড়ে দিলেই রচনাটা হয়ে যাবে। আর আরেকটা যেটা আছে দেখবে বক্স সিস্টেম রচনা, অনেকগুলো বক্স করা থাকবে, সেই বক্সের মধ্য দিয়ে তোমরা একটা প্রবন্ধ রচনা করার চেষ্টা করে, খেয়াল রাখবে কোনো পয়েন্টস দেবে না, কোনো পয়েন্টস দেবে না, বক্স সিস্টেমে তোমরা প্যারা মেনটেন করতে পারো, আর জীবনী যেটা রচনা তাতেও তোমরা প্যারা মেনটেন করে লিখতে পারো, কিন্তু কোনো পয়েন্ট দিয়ে তোমরা লিখবে না, এটা খেয়াল রাখবে। তাহলেই মোটামুটি
একটা হিসেব বলছে যদি তোমরা 40-এর মধ্যে 30 থেকে 35 নাম্বার তুলতে পারো, বাকি স্কুলের হাতে রয়েছে 20 নাম্বার, সেখান থেকে ধরো 15, 35 আর 15 হয়ে গেল 40, 50 নাম্বার উঠে গেল, এখানে তোমাদের 60-এর মধ্যে বাকি রইল 40। 40-এও যদি তোমরা 20 তুলতে পারো তাহলে তোমাদের নাম্বারটা কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতেই পারছো। 35 আর ওদিকে 15 হলো তোমার 50, আর এদিকে 20 70। আর তোমাদের স্টার লেটার মার্কস পেতে গেলে 80 চাই, স্টার মার্কস পেতে গেলে 75 চাই। আমি তোমাদের 70 নাম্বার পাওয়ার হদিস দিলাম, আর একটু কারেকশন করলে 75 বা 80 স্পর্শ করে ফেলবে। এটা সহজ পদ্ধতি দিলাম তোমাদেরকে, ফার্দার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতেই পারো, যা জিজ্ঞেস করতে পারো। তোমাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। ভিডিওটি কাজের মনে হলে এটিকে লাইক করো এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলকে আরেকবার শুভেচ্ছা।